আসসালামু আলাইকুম। ইওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আশা করছি তোমরা বাসায় আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। আমি এটাও বিশ্বাস করি যে তোমরা বাসায় থেকে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পার্ট 8। তো আমি একই কথা বারবার বা বারংবারই বলি যে এই আজকে এখন যে আমি টপিকস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হচ্ছি বা কাজ করছি, এগুলো অবশ্যই সবার জন্য সমগুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু করে সকল শ্রেণীর জন্য প্রযোজ্য। সেই জন্য আমি অনুরোধ করছি তোমরা এইগুলো অবশ্যই, অর্থাৎ এইরকম ধরনের ফ্রেসেসগুলো মুখস্ত করে ফেলবে। তো আর দেরি না করে চলো আমরা শুরু করে দিই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো গেট অন থেকে শুরু হবে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 183। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, নেম অফ দ্য ইডমস এর প্রথম যে ইডমসটি হলো আজকে তা হলো গেট অন, যার বাংলা অর্থ হলো যানবাহনে আরোহণ। ইট ইজ ভেরি রিস্কি টু গেট অন এ রানিং বাস। 184, গেট ওয়েল, আরোগ্য লাভ, হি ইজ গেটিং ওয়েল ফ্রম হিজ ইলনেস। 185, গেট দ্য সেক, বরখাস্ত, দ্য ম্যানেজার অফ দ্য অফিস গট দ্য সেক ফর স্টিলিং মানি। 186, গিভ এ লিফট, পদোন্নতি করা, হি গট এ লিফট ইন হিজ সার্ভিস ফর হিজ সিনসিয়ারিটি। 187, গিভ অ্যাওয়ে, দান করা, হাজি মহসিন গেব অ্যাওয়ে অল হিজ প্রপার্টিস। 188, গিভ আউট, প্রচার করা, হি গেব আউট দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। 189, গিভ ইন, হার মানা, অ্যাট লাস্ট দ্য পাক আর্মি গেব ইন। 190, গো অ্যাস্ট্রে, বিপথে যাওয়া, ইফ ইউ অ্যাসোসিয়েট উইথ ব্যাড বয়েস ইউ উইল গো অ্যাস্ট্রে। 191, গো টু দ্য ডগস, উচ্ছন্নে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা গোল্লায় যাওয়া, এর অর্থ এভাবে বলা যায়, হি উইল নট পে এনি হিট টু ইউর অ্যাডভাইস, হি হ্যাজ গন টু দ্য ডগস। 192, গো থ্রো, ভালো করে পড়া, হি নেভার গোজ থ্রো হিজ টেক্সট বুক। 193, গো উইদাউট সেইং, বলার অপেক্ষা রাখে না, দিস গোজ উইদাউট সেইং দ্যাট হি ইজ এ জিনিয়াস। 194, গো টু দ্য ওয়াল, কোণঠাসা, ইফ ইউ আর নট সিরিয়াস উইথ ইউর স্টাডিজ ইউ আর শিওর টু গো টু দ্য ওয়াল। সুপ্রিয় বন্ধুরা, চলো আমরা সামনে দেখি। 195, হার্ড টাইমস, দুঃসময় বা খারাপ সময়, ইউ শুড হেল্প ইউর রিলেশনস ইন দেয়ার হার্ড টাইমস। 196, হার্ড আপ, অভাবগ্রস্ত, মোস্ট অফ আওয়ার কান্ট্রিম্যান আর হার্ড অফ আপ নাও ডেজ। 197, হার্ড অ্যান্ড ফাস্ট, বাধা ধরা বা ধরা বাধা বলি আমরা, দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস কেস। 198, হ্যাং ফায়ার, বিলম্ব, ইট উইল টেক এ লং টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক ইফ ইউ হ্যাং ফায়ার নাও। 199, হার্ড অফ হিয়ারিং, কানে খাটো, এ ম্যান হু ওয়ার্স এ হিয়ারিং এইড ইজ হার্ড অফ হিয়ারিং। 200, হার্ড অ্যান্ড সোল, মনে প্রাণে, ট্রাই হার্ড অ্যান্ড সোল টু বেটার ইউর রেজাল্ট। 201, হেড অর টেল, মাথা মুন্ডু, আই কুড নট মেক হেড অর টেল অফ হিজ স্পিচ। 202, হে ডে, সুসময়, হি ডিড নট সেভ হি ইন হিজ হে ডে অ্যান্ড নাও হি হ্যাজ বিকাম ভেরি পোয়ার। 203, হাই হ্যান্ড, কঠোর হওয়া, মেরিটিয়াল ল প্লেস এ হাই হ্যান্ড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। 204, হোল অ্যান্ড কর্নার, লুকুচুরি, ডোন্ট অ্যাডপ্ট এ হোল অ্যান্ড কর্নার পলিসি ইন এনি ম্যাটার। 205, হর্নস অফ এ ডিলেমা, উভয় সংকট, দ্য সাডেন ডেথ অফ হিজ ফাদার হ্যাজ লেফট হিম অন দ্য হর্নস অফ এ ডিলেমা। 206, হট ওয়াটার, অসুবিধা, হিজ লুজিং দ্য সার্ভিস হ্যাজ পুট হিম ইন হট ওয়াটার। 207, হচপচ, জগা খিচুড়ি, অর্থাৎ সব কিছু তালকোল পাকিয়ে ফেলা, হিজ স্পিচ ওয়াজ এ হচপচ এক্সপ্লেনিং নাথিং। 208, হার্লি বার্লি, হইচই, দ্য মিটিং ইন্ডেড ইন হার্লি বার্লি। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে পড়ছি বা তোমাদেরকে রিড আউট করছি ঠিক সেভাবেই তোমরা পড়বে বাসায়, একাধিকবার পড়ে বাসায় পড়ে মুখস্থ করে ফেলবে এবং এগুলো প্র্যাকটিক্যাল লাইফে বা অথবা বাসায় অথবা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের সাথে কী করে চর্চা করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি দেন উইল সি দ্যাট ইউ উইল বি এবল টু ডু, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি তুমি নিয়মিত চর্চা করো তাহলে তোমরা দেখবে যে তোমরাও নিজেরাও পারো। যাই হোক বন্ধুরা, তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনা চালিয়ে যাও, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।